শুরুতেই সংবাদ শিরোনাম। গ্রেফতার এড়াতে দাড়ি কেটে ফেলে সাইফুর, ভারতে পালাতে চেয়েছিল অর্জুন। সিলেট এমসি কলেজে ধর্ষণ, দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাইভেট কারেই ধর্ষণ করা হয় ওই গৃহবধূকে। প্রশ্নবিদ্ধ এমসি কলেজের তদন্ত কমিটি, বহাল তবিয়তে হোস্টেল সুপার। এবং সব শেষ থাকছে এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ, সাইফুর ও অর্জুন গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। শুক্রবার পর্যন্ত প্রবল প্রতাপ ছিল তাদের। করোনা ভাইরাসের কারণে সারা দেশে সরকারিভাবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও খুলে রাখতে বাধ্য হয় মুরারিচাঁদ অর্থাৎ এমসি ছাত্রাবাস। এই কলেজের ছাত্রলীগ নেতা সাইফুর রহমান যার দাপটে হোস্টেলের সুপার ছেড়ে দিয়েছেন তার বাংলো। তার নেতৃত্বেই ছাত্রাবাসে থাকা মানে আড্ডা, নেশা, দল বেঁধে ফুর্তি তো ছিলই, হাতে অস্ত্র থাকায় চাঁদাবাজিও ছিল কলেজ এবং আশেপাশের এলাকায়। তবে এতেই কি আর প্রমাণ হয় নেতাগিরি? তার প্রমাণ রাখতে গত শুক্রবার কলেজ মাঠে ঘুরতে আসা এক দম্পতিকে ছাত্রাবাসে তুলে এনে স্বামীকে ব্যাপক মারধর আর স্ত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করে সাইফুর রহমান এবং তার দল। তবে এই ঘটনা চাউর হয় প্রভাবশালী সবাই যখন মাথার উপর থেকে আশীর্বাদের হাত তুলে নিল, তখন চোখে সর্ষে ফুল দেখতে দেখতেই রাজত্ব ফেলে দিন ভিখারির মতো পালিয়ে আত্মগোপন করার চেষ্টা চালায় পরম তেজি সাইফুর এবং মামলাভুক্ত তার অপর সহযোগীরা। যে শখের দাড়ি রেখে বীর দর্পে নিজের চেহারা দেখাতো সাইফুল, সেই দাড়ি কেটে এলাকা ছাড়ার ফন্দি করে সে। অন্যদিকে আরেক বীর অর্জুন লস্কর হবিগঞ্জের প্রত্যন্ত এলাকায় পালিয়ে যায়, সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যাওয়ার ধান্দায়। তবে দুজনের আশাতেই বালি ঢেলে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট পুলিশের সূত্র থেকে জানা গেছে, ধর্ষণ ও অস্ত্র মামলার আসামি সাইফুর রহমান গ্রেফতার এড়াতে দাড়ি কেটে চেহারা পাল্টে ফেলার চেষ্টা করে, তবুও তার রক্ষা হয়নি। রবিবার 27 সেপ্টেম্বর ভোরে সুনামগঞ্জের জেলার সাতক থানাধীন সীমান্তবর্তী এলাকা খেয়াঘাট থেকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাইফুর রহমান লাকগঞ্জের চান্দাপাড়া গ্রামের তাওহিদ মিয়ার ছেলে। তাকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ শেষে মহানগরের শাহপরান থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। তদন্ত সংশ্লিষ্ট পুলিশের এক কর্মকর্তা জানান, সাইফুর গ্রেফতার এড়াতে বাসতে তার মুখের দাড়ি কেটে ফেলে, সে সীমান্ত পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রেফতারের পর সাইফুল পুলিশের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। এমসি কলেজের একাধিক শিক্ষার্থী জানান, সাইফুর এমসি কলেজের ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছে। তার ইপ্রেজিং এবং হয়রানির কারণে এমসি কলেজ থেকে অনেক মেয়ে অন্য কলেজে চলে যায়, এমনকি কলেজে সাইফুর সহ তার সহযোগীরা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে চাঁদাবাজি করে আসছে। এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় অন্যতম আসামি অর্জুন লস্করকে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে হবিগঞ্জের মাধবপুর সীমান্তের কাছে একটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোর 6টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মন্তলা এলাকার দুর্বলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্জুন মাধবপুর উপজেলার মনতলা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। গ্রেফতারের পর তাকে সিলেটে নিয়ে গেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ। সিলেটের এমসি কলেজের তরুণী ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্তকে সুনামগঞ্জের সাতক থেকে গ্রেফতার করেছে পুলিশ। সুনামগঞ্জের এসপি মিজানুর রহমান বিবিসি বাংলাকে জানান, সকালবেলা সাতক থেকে ঘটনার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে। তিনি বলেন, সকালে সাতক থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের জানামতে মামলার এজাহার অনুযায়ী আটক করা ব্যক্তি প্রধান অভিযুক্ত। এরপর হবিগঞ্জের মাধবপুর থেকে মামলার এজাহারে থাকা আরেক অভিযুক্তকে গ্রেফতারের কথা তথ্য নিশ্চিত করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে সিলেটের টিলাগড় এলাকার এমসি কলেজের গেটের সামনে থেকে ওই তরুণীকে তুলে নিয়ে যায় কয়েকজন। ওই তরুণী তার স্বামীর সাথে একটি গাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তরুণী স্বামী এজাহারে উল্লেখ করেন, তার স্ত্রীকে যখন জোর করে তুলে নিয়ে যাওয়া হয় তখন ওই দু ব্যক্তি তাকে গাড়িতে আটক রাখে। এর ঘণ্টাখানেক পর এমসি কলেজের ছাত্রাবাসের একটি কক্ষের সামনে থেকে নিজের স্ত্রীকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করেন স্বামী। পরে রাতেই ওই তরুণীকে সিলেট উসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এমসি কলেজের হোস্টেলের পাশেই আবাসিক এলাকার একটি বাসিন্দা জানান, রাতে বেশ কিছুক্ষণ ছাত্রাবাসের ভেতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ পাচ্ছিলেন তিনি।
পরে এক পর্যায়ে নারী কণ্ঠে চিৎকার শুনতে পাওয়ার কিছুক্ষণের মধ্যে স্থানীয় আরও কয়েকজনকে নিয়ে ছাত্রাবাস এলাকার ভিতরে প্রবেশ করেন। সে সময় হোস্টেলের পাশের স্টাফ কোয়ার্টার থেকে কর্মচারীরা জড়ো হলে ভুক্তভোগীদের কাছ থেকে ঘটনা সম্পর্কে জানতে পারেন তারা। শনিবার ভোরে তরুণীর স্বামী বাদে হয়ে শাহপরান থানায় মোট 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই ঘটনার পর থেকে সিলেটে প্রতিবাদ এবং বিক্ষোভ প্রদর্শন করেছেন সাধারণ মানুষ। ওই ঘটনায় অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে বলা হচ্ছে। তবে পুলিশ এখনও তাদের রাজনৈতিক পরিচয় বিষয়ে কোনো মন্তব্য করেনি। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসের ভেতরে নিয়ে প্রাইভেট কারে গৃহবধূকে ধর্ষণ করে ছাত্রলীগের কর্মীরা। এ সময় তার গৃহবধূ স্বামীকে ছাত্রাবাসের 7 নং ব্লকের 5 তলা ভবনের একটি পাশে নিয়ে যায়। সেখানে তাকে নানাভাবে ব্যস্ত রাখে। ওই সময়ের মধ্যে কারের মধ্যেই মারধর করে গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়, এমনকি লাঠি দিয়ে তার পাশসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং স্বর্ণের চেইন ছিনতাই করে তারা। মামলার বাদী গৃহবধূর স্বামী আক্ষেপের সঙ্গে জানান, প্রায় 3 মাস পূর্বে বিয়ে হয়েছে তাদের, খুবই সুখেই দিন যাচ্ছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় স্ত্রীকে নিয়ে নিজের প্রাইভেট কারে ঘুরতে বের হন। শাহপরান রহমতুল্লাহ আলাই এর মাজার জিয়ারত করার পর দক্ষিণ সুমারির বাড়ি ফিরেছেন তারা। এমসি কলেজের গেটের সামনে কার রেখে সিগারেট কিনতে যাওয়া তাদের জীবনের কাল হয়ে দাঁড়ায় বলে তিনি মন্তব্য করেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ছাত্রাবাসের ভেতরে 5ম তলার একটি ভবনের সামনে নিয়ে যায় কয়েকজন ছাত্রলীগ কর্মী, আমি তাদের কখনো দেখিনি। আমাকে অন্যত্র নিয়ে গিয়ে তারা আমার স্ত্রীকে ধর্ষণ করে, এ সময় কয়েকজন পাহারা দিচ্ছিল। তখন ওই ভবনের 2য় তলা থেকে এক যুবক বারান্দায় বের হলে তাকে ধমক দিয়ে চলে যেতে বলে ছাত্রলীগের কর্মীরা। দূর থেকে আমি বিষয়টি দেখতে পাই। এরপর তারা আমার প্রাইভেট কার রেখে আধা ঘন্টার মধ্যে 44,000 টাকা নিয়ে আসতে বলে। তখন আমি বিধ্বস্ত অবস্থায় আমার স্ত্রীকে নিয়ে পায়ে হেঁটে এমসি কলেজের ছাত্রাবাসের সামনে এসে সিএনজি অটোরিকশা করে টিলাগড়ে যাই, আর পেছন থেকে উল্লাস করে ছাত্রলীগের কর্মীরা। সেখান থেকে পুলিশকে খবর দিলে পুলিশকে নিয়ে ছাত্রাবাসে এসে কার উদ্ধার করলেও ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যায়। যত দ্রুত সম্ভব মামলার আসামিদেরকে গ্রেফতারের দাবি জানান তিনি। এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি গঠন করেছে তা নিয়েই প্রশ্ন উঠেছে। এ নিয়ে সিলেটের সমালোচনার ঝড় উঠেছে। কলেজের 3 সদস্য বিশিষ্ট কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে ছাত্রাবাসের হোস্টেল সুপার জামাল উদ্দিনকে। অথচ মূলত তার আশ্রয় প্রশ্রয়ে এমসি কলেজের ছাত্রাবাসের কয়েকটি ব্লক দখল করে রাখে ছাত্রলীগের কিছু নেতাকর্মী। এদিকে নিরাপত্তা পালনের গাফিলতির অভিযোগে শনিবার 26 সেপ্টেম্বর ছাত্রাবাসের 2 নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করা হলেও বহাল তবিয়তে রয়েছেন হোস্টেল সুপার জামাল উদ্দিন। এ বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনালকে বলেন, কমিটি যাতে নিরপেক্ষ এবং স্বচ্ছতার ভিত্তিতে কাজ করে সেজন্য সবার পরামর্শ অনুযায়ী কলেজের গণিত বিভাগের প্রধান আনোয়ার হোসেন চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। ছাত্রাবাসের বিস্তারিত বিষয় জানার জন্য হোস্টেল সুপার জামাল উদ্দিনকে রাখা হয়েছে। সেই সঙ্গে 1 সেপ্টেম্বর থেকে দায়িত্ব নেয় আরেক হোস্টেল সুপার কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক জীবন কৃষ্ণ ভট্টাচার্যকে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাইফুর রহমান এবং 4র্থ নম্বর আসামি অর্জুন লস্করকে গ্রেফতার করা হয়েছে। রবিবার 27 সেপ্টেম্বর সকালে সুনামগঞ্জের সাতক থেকে সাইফুল এবং ভোর 5টার দিকে হবিগঞ্জের মাধবপুরের মনতলা থেকে অর্জুনকে গ্রেফতার করা হয়। সাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে সাইফুলকে গ্রেফতার করে। রবিবার সকালে সাতক ঘোড়াঘাট সংলগ্ন এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় সাতক থানার এসআই হাবিবুর রহমান PPM এর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার বেলা 11:30 সিলেট জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অর্জুনকে গ্রেফতার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল অর্জুন। এ নিয়ে এই মামলায় 6 আসামির মধ্যে 2 জন গ্রেফতার হলো। এখনও পলাতক রয়েছে সুনামগঞ্জ সদর থানার উদয়মান গ্রামের তারেকুল ইসলাম তারেক, হবিগঞ্জ সদর থানার বাগুনিয়া পাড়ার শাহ মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনি, সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন বরনগরীপুর জাগদল গ্রামের রবিউল ইসলাম এবং কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুম। এর আগে এ ঘটনায় 6 জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও 3 জনকে আসামি করে শনিবার 26 সেপ্টেম্বর সকালে শাহপরান থানায় মামলা করেছিলেন ওই গৃহবধূর স্বামী।
ঘটনার পর অভিযুক্তদের ধরতে সরাসরি অভিযানে নামে পুলিশ। শুক্রবার রাত 2টার দিকে পুলিশের অভিযুক্ত সাইফুরের কক্ষ থেকে একটি পাইপ গান, 4টি রামদা, 1টি ছুরি এবং 2টি লোহার পাইপ উদ্ধার করে। জানা গেছে গত শুক্রবার 25 সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামী স্ত্রী এমসি কলেজে বেড়াতে যান। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে 5 থেকে 6 জন জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় দম্পতিকে। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে 19 বছরের গৃহবধূকে ধর্ষণ করে তারা। আজকের মতো এ পর্যন্তই ছিল। এই ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।